রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে শুরু হওয়া অন্নপূর্ণা ভাণ্ডার কর্মসূচি বুধবার পূর্ণ করল 300 দিন। গত বছরের 16ই মে প্রয়াত পিতা বিশিষ্ট রাজনীতিবিদ দীনদয়াল কল্যাণীর স্মৃতিতে এই উদ্যোগ নিয়েছিলেন কৃষ্ণবাবু। লকডাউন চলাকালীন প্রতিদিন এই ভ্রাম্যমান গাড়ি থেকে দুস্থ মানুষদের মধ্যে 2000 রুটি সবজি বিতরণ কর্মসূচির সূচনা করেছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মা উর্মিলা কল্যাণী। বুধবার 300 দিন পূর্তি উপলক্ষে পথ চলতি মানুষদের হাতে রুটি সবজি তুলে দেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, কাউন্সিলর নয়ন দাস, অসীম অধিকারী, হিমাদ্রি সরকার সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত বছর মহামারীর হাহাকার পরিস্থিতিতে জনসাধারণের জন্য প্রতিদিন রুটি ও তরকারি বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছিলেন রায়গঞ্জের নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী। 2021 সালের 16ই মে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন স্থানে এই উদ্যোগের শুভ সূচনা করেছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মা উর্মিলা কল্যাণী। রায়গঞ্জ পুরসভার পাশাপাশি বিধানসভার অন্তর্গত 5টি অঞ্চলেও ধারাবাহিকভাবে এই পরিষেবার কাজ চালু রয়েছে নিরবিচ্ছিন্নভাবে। বুধবার রায়গঞ্জ পুরসভার 15 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হয়। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর এই মানবিক উদ্যোগে স্বভাবতই খুশি সাধারণ মানুষজন। 300তম দিন গত বছরের 16ই মে থেকে প্রথম দিন স্টার্ট হয়েছিল। এটা আমার বাবার স্মৃতিতে মোবাইল রুটি ভ্যান আছে, এখানে আমরা প্রত্যেক দিন 2000 লোককে রুটি সবজি পরিষেবা আমরা দিচ্ছি। আজকে তার 300তম দিন, আজকে এটা 7 নম্বর 15 নম্বর ওয়ার্ডের রায়গঞ্জ পৌরসভার সংলগ্নে আজকে এই গাড়িটা দাঁড়িয়ে আছে। এখানে আজকে আমার সাথে রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস তথা উপপৌরপতি অরিন্দম সরকার, কাউন্সিলর নয়ন দাস, কাউন্সিলর এখানে রয়েছেন অসীম অধিকারী, ভাই রন্তু রয়েছে, বাসুদা রয়েছে। আজকে আমরা সবাই মিলে এসেছি এখানে, আজকে এই পরিষেবাটা প্রদান করি। এটা আমার বাবার স্মৃতিতে আছে, আমার যতদিন শক্তি আমি এটা চাই। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।